So hello guys, welcome to another vlog and sokolke janai shubho shosthir priti shubhechha and onek onek bhalobasha. Amra ajke beri peroshi ratre shosthi anondomoy ei din take enjoy korte. Okay, to ajke amra jacchi onek jara rukhanganj e belong korcho to tara janbe hoyto ajke amra jacchi saidapur, thik ache? To sekhane এখন আজকে ষষ্ঠী রাত, তো অনেক পূজো মণ্ডপে এখনো পর্যন্ত কাজ চলছে স্টিল, অ্যান্ড সেই জন্য অনেক মণ্ডপ এখনো মধ্যে রেডি হয়নি, কালকে হবে পুরো ফুল রেডি. ওকে, অ্যান্ড সপ্তমী যে ভিডিওটা আসবে ওটাতে মোটা ব্লগিং হবে না, কারণ ওটা আমরা হেঁটে হেঁটে যাবো. তো সেখানে আমরা সম্পূর্ণ পুজো মণ্ডপ আমাদের যতগুলো রোহানগঞ্জে হয় সমস্ত কিছু তোমাদের কভার করে দেখাবো. ওকে, তো আজকে জাস্ট মোটো ব্লগিং. অ্যান্ড আমরা বেসিক্যালি দিনের বেলায় বেরিয়েছিলাম, বাট কিছু ফ্রেন্ডের ওই সেলুনের টাইম রয়ে গেল, তো সেলুনের জন্য আমরা কভার করতে পারলাম না, তো অতি দুঃখিত. বাট আই হোপ কি এই ভিডিওতে তোমাদের ভালো লাগবে. ওকে, তো এটা কবে আপলোড হবে এটাও আমি ঠিক জানি না, যদি টাইম পাই তাহলে কাল আপলোড করে দিতে পারবো, আর যদি টাইম না পাই তাহলে একদম পুজোর পরে. ওখান থেকে ভরে নিবি পিয়ালাপুরে, পিয়ালাপুরে, হ্যাঁ চ, আমি তখন তো করে ওটাই বলে আসছি যে ওখান থেকে ভরে নেবি, ওখান থেকে ভরে নিবি. আপনি যাও, আমরা এখন ভাগীরথী ব্রিজের ওপরে আছি অ্যান্ড যাচ্ছি সাইদাপুরের উদ্দেশ্যে, সেখানে যে একটু তেল ভরবো, মানে আমার নয় আমার তো আছেই. ওকে, আমার ফ্রেন্ডের বাইকের তেল শেষ হয়ে গেছে, সুজুকি জিক্সার, আর ও আগে পৌঁছে গেছে. লাইফে এই ফার্স্ট টাইম নিজের টাকায় বাইক নিয়ে এই ফার্স্ট টাইম পুজোতে এইভাবে ঘুরছি, তা আবার ষষ্ঠী থেকে চালু হয়ে গেছে. অ্যান্ড আগে কী হতো, আমরা সমস্ত সবাই মিলে ফ্রেন্ড মিলে একদম বেরোতাম, তখন পায়ে হেঁটেই ছিল, কারণ বাইক ছিল না, এটাই মেন কারণ. এখন আমাদের বাইক চলে এসছে অ্যান্ড ট্রাফিকও প্রচুর ট্রাফিক, আজকে লাস্ট সবাই কেনাকাটা করবে আই হোপ, তো সেই জন্য ট্রাফিকে পুরো ভর্তি হয়ে আছে. কোথায় আছে ওই তো, ওই তো চল, এই তো এখানে দাঁড়িয়ে আছে. তেল নেই নাকি একটু? তেল নেই নাকি? তো পুরো ব্ল্যাক হয়ে গেছিস ভাই, তাই তো মাথা থেকে পা পর্যন্ত পুরো ব্ল্যাক. আর এই হেলমেটটা খুব ভালো লাগে পড়লে পরে. হ্যাঁ বিশাল পোকা, বাপরে বাপ, হেলমেট পরে একটা জিনিস ভালো হয়েছে, যা পোকা উড়ছে, মানে চারিদিকে লাইট আছে, তো লাইটের পোকা চোখে পুরো ঢুকে যাচ্ছে, আর এটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে. ঠিক আছে, তো সব সময় হেলমেট পরে চালাবে, হেলমেট খুলে একদম চালাবে না. ঠিক আছে, যারা হাইওয়েতে আছে তারা অবশ্যই হেলমেট পরবে, অ্যান্ড শুধু পুলিশে ধরার জন্য নয়, নিজের সেফটির জন্য. ওকে, এইটা বাইক এতক্ষণ চালানোর পরে ফার্স্ট ঠাকুর দেখলাম, তাই তো আমরা আমাদের রোহানগঞ্জ ছেড়ে সাইদাপুর, তাই তো এটা সাইদাপুরে এসেছি. বাহ, এখানে জাম্পিং জাম্পিং করেছে, দেখতে খুব ভালো লাগছে. অ্যান্ড আমি হেলমেট পরে এসেছি, জানি আমাকে একটু অড লাগবে দেখতে, দেখো ফার্স্ট আমাদের এটা সেকেন্ড দেখা মণ্ডপ. ওকে, অ্যান্ড সত্যি বলছে মায়ের মুখটা দেখতে দারুণ লাগছে, আর এখানে পুজো আমাদের স্টার্ট হয়ে গেছে, চলো
সামনে প্যান্ডেলটা দেখো, ও ভাই সাহ দারুণ লাগছে। এখন রেডি হচ্ছে, এখন রেডি হয়নি আপাতত। শাহজাদপুরের কর্মকার পাড়া সর্বজন দুর্গা পুজো, ওকে কে হ্যালো হ্যালো শুভ ষষ্ঠী সবাইকে। এটা আমাদের থার্ড মায়ের মূর্তি, সিরিয়াসলি দারুণ লাগছে। কলকাতায় হয়তো প্রথমা থেকে স্টার্ট হয়ে যায়, বাট আমাদের এখানে মোটামুটি ষষ্ঠী সপ্তমী থেকে স্টার্ট হয়, ওকে। কিন্তু প্যান্ডেলটা মারাত্মক লাগছে, বাট একটাই আমি জাস্ট এখানে ভুল বলবো, সেটা হলো বাইরে থেকে দেখা যাবে না, বাইরে থেকে মায়ের মুখটা একদমই দেখা যাচ্ছে না। আমাকে সামনে যেতে হবে, দিয়ে মায়ের মুখটা দেখতে হবে, ওকে। চলো তাহলে আমরা এখান থেকে বেরোই। অ্যান্ড সামনে আসছে আমাদের এখানকার মানে অ্যান্ড সামনে আসছে এখানকার মেবি এটা বড় দুর্গা পুজো, ওকে। আমি ঠিক জানি না, কারণ এটা আমি ফার্স্ট টাইম এদিকে এলাম, এর আগে ঘুরিনি কখনো এদিকে, কারণ আমি ওই আমাদের গঙ্গার ওপার অ্যান্ড আমাদের রোহানগঞ্জেই ঘুরতাম, এর বাইরে বেরোয়নি। তো এবার এই ফার্স্ট টাইম আমরা বাইক নিয়ে বেরালাম, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড রাতের বেলাতে একটু হয়তো ভিজিবিলিটি কম হতে পারে, ওকে, মানে আমি সিওর দিয়ে বলছি না, কারণ তোমরা সকলে জানো গোপুরের রাতের ভিজিবিলিটি একটু কম, ওকে। তো সেই কারণে হয়তো ভিজিবিলিটি একটু ডাউন হতেই পারে। তো এখানে একটা ঠাকুর আছে, আমরা এখানে একটা প্রথমে স্ট্যান্ড করবো। সব মন্দিরে ঢুকছি, বাট প্রবলেম এটাই যে কোনো মন্দিরের নাম যায় না, জানা নেই, কারণ এটা অজানা অজানা একটা জায়গা। কি বলে এটা নাম কি? হচ্ছে ভিডিও, ভিডিও হচ্ছে। এটা কি ইয়ে না, সম্মতিনগর না? আমরা একটু ভেতরে যাব, দেখবো মায়ের দর্শন কেমন লাগছে। পুরোটা দেখতে পাচ্ছ, এটা একটা আলাদা একটা থিম করেছে, বাহ। এখানে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। সো সিরিয়াসলি আমি প্রচণ্ডভাবে হাঁপিয়ে গেছি। সো প্রথমে বলেছি নাইটে গোপুরের ভিজিবিলিটি কম, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের হয়ে যাবে যারা ভাবছো গোপুর নেবে, মোটো ব্লগিং সেট আপ করবে, ঠিক আছে? তাদেরকে বলে রাখছি যে কেমন সেট আপ হবে, কেমন লাগবে দেখতে, তোমরা দেখে নিতে পারবে। সো আমরা পৌঁছে গেছি আমাদের ভাগীরথী ব্রিজের সামনে, অ্যান্ড এই যে ব্রিজে ওটার ফিলিংস আর গঙ্গার যে হাওয়াটা, ও মাই গড, এটা ভাই সেরা লাগে আমার ক্ষেত্রে। অ্যান্ড সেফ ড্রাইভ সেফ লাইফ, ওকে। ড্রাইভ হার্স করো না, না হলে এই পুজোর দিনে চলে যাবে হসপিটালে। আর তোমরা দেখতে পারো যে আমার গোপুরো কেমন ভিজিবিলিটি নিচ্ছে, কেমন এখন 40-তে চলছে আমাদের গাড়ি, সেটা তোমরা দেখতে পাবে যে মাইকে কেমন সাউন্ড আসছে। তো অলরেডি আমরা একটা রিভিউ করে নিয়েছি অলরেডি, তো বাট তাও তোমরা বলবে অবশ্যই যে কেমন রিভিউ আসছে। ওরা মনে হয় পেছনে পড়ে গেছে, তো আমার মনে হয় একটু জোরে চালানো হচ্ছে, তো আমি একটু স্লোলি স্লোলি চলি যাতে ওরা চলে আসে কাছে। আর অনেক পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে এই ট্রাফিকের কারণে, একমতে ঠিকই আছে, কারণ এত ট্রাফিক এমনি নর্মাল হবে না, ঠিক আছে? কারণ ট্রাফিক ক্লিয়ার করার জন্য অবশ্যই ট্রাফিক পুলিশ থাকা দরকার। আর আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন মেনে চলা উচিত,